নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাল হতে পারে দুই নেতার একান্ত বৈঠক। নিরপেক্ষতা হারিয়েছেন দেশের অর্থনীতিবিদরা। বাজেট নিয়ে কোন প্রতিষ্ঠান কি বলল তা নিয়ে আওয়ামী লীগের মাথা ব্যথা নেই, মন্তব্য ওবায়দুল কাদেরের। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ঘোষিত বাজেটে কর্মসংস্থানের কোনো সুযোগ নেই, দেশের সব প্রতিষ্ঠানকে দলীয়করণের অভিযোগ। বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ, অনৈতিক, সংবিধান বিরোধী, অভিমত সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং সানেমের। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর এ বি মির্জা আজিজুল ইসলাম বলেছেন মূল্যস্ফীতি কমানোর বিষয়ে বাজেটে সুস্পষ্ট নির্দেশনা নেই। স্বাস্থ্যখাতে বরাদ্দ হওয়া বাজেট কতটা জনস্বার্থ মেটাবে তা নিয়ে সন্দিহান স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। কোরবানির ঈদকে সামনে রেখে জাল নোট বাজারে ছাড়তে সক্রিয় একটি চক্র, টাকার কারিগরদের দেয়া হয় উচ্চ বেতন। মোদীকে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেছেন দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, নতুন সরকার গঠনের অনুমতি। ফিলিস্তিনের গাজায় শিশুদের উপর বর্বর হামলার কারণে ইসরায়েলি সেনাবাহিনীকে কালো তালিকাভুক্ত করেছে জাতিসংঘ। সহজ ম্যাচ কঠিন করে জিতল বাংলাদেশ, শ্রীলঙ্কাকে হারালো দুই উইকেটে, এমন চাপে কখনো খেলেননি বললেন শান্ত।